ভিডিওটা শুরু করার আগে আমি শীতের কয়েকটা ফুল যেগুলো ফুটছে বা ফোটা শুরু হয়ে গেছে এরকমই কয়েকটি ফুল আপনাদের কাছে আগে একটু দেখিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে চন্দ্রমল্লিকা, খুব সুন্দরভাবে ফোটা শুরু হয়ে গেছে। তারপরেই দেখাচ্ছি ভার্বেনা, এটা মাটিতে আছে আর এটা কাঠের গুঁড়োতে আছে। মাটি ছাড়া এবারে কাঠের গুঁড়োতে আমি বেশ কিছু গাছ করেছি, সেগুলো আমার পরপর ভিডিওতে দেখাচ্ছি। এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশান চেক করেন তো সমস্ত গাছের ভিডিও আপনারা দেখতে পাবেন। এ হচ্ছে অ্যান্থেরিয়াম, এরও ফুল ফোটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। তারপরে এ হচ্ছে গ্যাজেনিয়া, দারুণ লাগছে ফুলগুলো। তারপরে দেখাচ্ছি পিটোনিয়া, তারপরে দেখাচ্ছি ক্যালেন্ডুলা, এদেরও ফুল ফোটা শুরু হচ্ছে। এখানে আছে বেগোনিয়া, এই হচ্ছে মালভা, গোলাপের কয়েকটি নতুন চারা কালেকশন করেছি, অ্যাস্টাও ফুল কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। এগুলো ড্রপ নেচারের জিনিয়াগুলো, আর যেগুলো বড়োর জিনিয়া হাইব্রিড সেগুলো কীরকম ফুটছে দেখতেই পাচ্ছেন। এদিকটায় আছে ইনকা, এগুলো সব মায়া গাঁদা। এদিকে ন্যাস্ট্রিয়াম, এখানে জিরেনিয়াম। তো আমার শীতের সমস্ত গাছগুলো একটু দেখিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে টরেনিয়া, কি অপূর্ব ফুলগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর হয়, খুব সহজেই করা যায়, সেটা এই ভিডিওতে আমি দেখাবো। সুপ্রিয় দর্শক, আমি অর্ণব আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ছাদবাগান সংবাদ। তো আজকে আমি বলবো শীতের অন্যতম একটা সেরা ফুল টরেনিয়া আপনারা কিভাবে করবেন, এই গাছ কিভাবে প্রতিস্থাপন করবেন, কিভাবে মাটি তৈরি করবেন এবং কিভাবে এই গাছের পরিচর্যা করবেন একদম প্রথম থেকে। তো চলুন আজকের আমার ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক টরেনিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা। এই হচ্ছে টরেনিয়ার চারাগুলো, এরকমই নার্সারি থেকে আমি গ্রো ব্যাগে এনেছিলাম, এর ভিডিও দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আমি এগুলোকে সব 6 ইঞ্চির যে মাটির টব আছে এতে প্রতিস্থাপন করব। জল নিকাশির যে ছিদ্রটি এটাতে এরকমই প্রথমে টবের ভাঙা অংশ দিয়ে মতো জল নিকাশি ছিদ্রের জায়গাটা চেপে দিতে হবে যাতে না মাটিটা বেরিয়ে যায়। তো এই টরেনিয়া গাছকে করার জন্য যে মাটিটা আমি প্রস্তুত করেছি সেটা কিভাবে করেছি বা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে মাটিটা আপনারা কীরকমভাবে প্রস্তুত করবেন। মাটি তৈরি করতে বাগানের মাটির সঙ্গে নিয়েছি এই পরিমাণ সিঙ্কুচি, এরপর নিয়েছি এই পরিমাণ ঠিক কম্পোস্ট সার, যেটা ভার্মি কম্পোস্ট বাজারে সহজেই কিনতে পাওয়া যায়, আর নিয়েছি এই পরিমাণ পুরনো গোবর সার, 1 বছর বা 2 বছরের পুরনো গোবর সার। যদি এটা না থাকে ভার্মি কম্পোস্ট বেশি দেবেন। এর সঙ্গে নিয়েছি ঠিক এই পরিমাণ নিম খোল, এটা নিম পাতা পচা সার, বাড়িতেই আমার তৈরি করা, বাজারে কিনতে পাওয়া যায়। এরপর নিয়েছি সামান্য চুন, এটা মাটির পিএইচটা ভালো রাখবে। এরপর নিয়েছি এই পরিমাণ সুপার ফসফেট, যেটা গাছের শিকড়কে দ্রুত বাড়াবে এবং গাছের গ্রোথে খুবই হেল্প করবে। এর পরিমাণ এর সামান্য বালি নিয়েছি, এরপর যেটা মাটির ড্রেনেজ ক্ষমতাটাকে অনেকটা বাড়িয়ে দেবে, গাছের গোড়ায় জল জমবে না, একদম নদীর বালি। এরপর নিয়েছি সামান্য এই পরিমাণ পটাশ। তো এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে, এখানে আমার প্রায় 4 টব মাটি আছে, তো আমি সেটা এই মাটিটা এইভাবে প্রস্তুত করেছি, এইভাবে মাটি প্রস্তুত করে গাঁদা গাছ লাগিয়েছি। দেখাবো কীভাবে প্রতিস্থাপন করবেন। এর জন্য প্রথমেই যেটা বলার যে এরকম ছোট সাইজের আমি টব নিয়েছি দেখতেই পাচ্ছেন। জাস্ট প্রথমে কি করতে হবে, আপনারা যদি নতুন হন তো প্যাকেটটাকে কেটে গাছটাকে বসাবে, আর না হলে আপনারা জাস্ট এইভাবে প্যাকেটটাকে তুলে নিয়ে জাস্ট মাটিটাকে সমেত এইভাবে বসিয়ে দেবেন গাছটিকে। এরপর যেটা করতে হবে,
সাইড দিয়ে হালকা শুকনো মাটি এইভাবে দিতে থাকবেন। দেখতে পাচ্ছেন মাটিটা কত ঝুরঝুরে এবং কত হালকা মাটি। জাস্ট এইভাবে কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করব। তো আমি তিনটা এখনও করিনি, তারপরে এদের পরিচর্যাটা বলবো। তো এই গাছটিকে প্রতিস্থাপন করতে করতে একটা কথা বলি, যে দেখুন এই গাছের গোড়াতে কত ময়েশ্চার আছে, যেটা কিন্তু এই গাছ একদমই পছন্দ করে না। তাই যখন এই গাছ করবেন, এই গাছে যে জলটা যখন আপনারা দেবেন, এই গাছটাকে আমি প্রতিস্থাপন করতে করতে সেটা বলি, যে গাছে যখন জল দেবেন আপনারা, সেটা কিন্তু খুব বুঝে দিতে হবে। আর যেই মাটিটাই আপনারা প্রতিস্থাপন করবেন, সেটাকে কিন্তু অবশ্যই খুব শুকনো, একদম আমি যেরকম ঝুরঝুরে মাটিতে দেখছেন গাছটাকে প্রতিস্থাপন করছি, এইরকম মাটিতে প্রতিস্থাপন করবেন। আর এই গাছের জলটা আপনারা কিন্তু খুব বুঝে দেবেন, তাহলে কিন্তু গাছের হেলথটা ভালো থাকবে এবং গাছের যে গ্রোথটা সেটাও কিন্তু খুব ভালো হবে। জল বেশি হয়ে গেলে এই গাছের কিন্তু খুব সমস্যা হয়, সেদিকটা আমাদের কিন্তু সবসময় নজর দিতে হবে, নাহলে কিন্তু গাছ মারা যেতে পারে বা আপনারা সমস্যায় পড়তে পারেন। এর সঙ্গে আর একটা কথা বলবো, এই গাছে জলটা যেমন আমরা কম দেব, তেমনই মাঝে মাঝে এই গাছে আমি কিন্তু ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে আমাদেরকে, গাছের শিকড় ভালো থাকার জন্য, এবং সেই ফাঙ্গিসাইড কিছুটা মাটিতেও দিয়ে দিতে হবে। তো আমি চারটে গাছকে এখানে প্রতিস্থাপন করে ফেললাম। তো এবার যেটা বলবো, যে এই গাছে এখন আমি কিন্তু কোনো রকম জল দিচ্ছি না, কারণ আমি যখন এদেরকে রিপোর্ট করলাম বা প্রতিস্থাপন করলাম, তখনই আমি দেখলাম এদের যে গ্রো ব্যাগের মধ্যে যে গাছগুলো ছিল তাতে কিন্তু যথেষ্ট ময়েশ্চার ছিল, তাই আমি কিন্তু এতে আর কোনো আলাদা করে জল দিলাম না। যখন দেখব গাছটা গোড়া একদম শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমি জল দেব, এবং সেটা খুবই সামান্য এবং পরিমাণ মতো। জলটা কিন্তু এই গাছে আমি বারবার বলছি খুব খেয়াল করে আমাদেরকে দিতে হবে। এরপর আসব পরিচর্যার ক্ষেত্রে। এই গাছে আমরা সারাদিনের যে সূর্যের আলো সেটাতে অবশ্যই রাখব, এবং তাতে গাছটা খুব ভালো হবে। ও সার নিয়ম করে আমরা গাছ লাগানোর ঠিক 7-10 দিন পরে তরল খোল সার দেবো, এবং তরল খোল সার দেওয়ার আগে মাটিটাকে এরকমই শুকনো একদম খটখটে করে নেবেন, যাতে গাছের অতিরিক্ত জলের চাপ না হয়। আর এই গাছে পিঞ্চিং করার কোনো দরকার নেই, কারণ গাছটা নিজে থেকেই বুসি হয়ে যায়, কোনো রকম পিঞ্চিং করে আলাদাভাবে বুসি করার কোনো প্রয়োজন নেই। তরল খোল সার দেওয়ার ঠিক আবার 7 দিন পরে আমরা, এই যেহেতু আমি 6 ইঞ্চি টবে লাগালাম, তাই বলবো 4-5টির দানা DAP দেব। আবার তার ঠিক 7 দিন পরে 10-12টি NPK 10-26-26-এর দানা আমি একদম এই টবের কিনারা ধরে আপনারা দেবেন, আমিও দেব। আর এইভাবে আমরা গাছের যে সারগুলো পরপর 7-10 দিন গ্যাপ দিয়ে দিয়ে দিতে থাকবো। আর একটা কথা বলবো, ফাঙ্গিসাইড তো বললাম অবশ্যই দেবেন, এর সঙ্গে বলবো যে কোনো একটা কীটনাশক, আপনারা কাকা হোক সুপার সোনাটা হোক, এটা কিন্তু স্প্রে করবেন 15 দিন অন্তর, যাতে গাছে রোগ পোকার আক্রমণ হয়। এই গাছ কিন্তু শীতে ফুল দেয় ঠিকই, কিন্তু সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায় এই গাছ থেকে, যদি আমরা ঠিকমতো গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি। আর যেহেতু আমি ছোটো গাছ ছোটো টবে রাখলাম, পরবর্তীকালে গাছের হেলথ যখন বড় হবে আমি নিশ্চয়ই বড় টবে এটাকে চেঞ্জ করে দেব, আপনারাও তাই করবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে একদম অল্প পরিচর্যায় প্রচুর প্রচুর টরেনিয়া ফুল আপনারা আপনাদের ছাদ বাগানে ফোটাতে পারবেন, আর যেগুলো কিন্তু এই শীতে আপনার ছাদ বাগানের শোভা কয়েক গুণ বাড়িয়ে দেবে। এদিকে দেখুন কাঠের গুঁড়োতে যে গাছগুলো হবে, কিছু যে ভ্যানতারার গাছ, ভিনকা, এগুলো লাগিয়েছি ইমপ্রেশন, আজকে এগুলো লাগালাম। আরও বেশ কিছু টব, এগুলো সবজি হবে গ্রো ব্যাগগুলো, এগুলো সব রেডি হচ্ছে একদম কাঠের গুঁড়োতে, দেখতেই পাচ্ছেন। এর ভিডিও আছে কিভাবে এই কাঠের গুঁড়োকে প্রস্তুত করতে হবে আমার ইউটিউব চ্যানেলে, চাইলেই দেখে নিতে পারেন। তো এই ছাদের পরিস্থিতি বর্তমানে। তো এটা আরেকটা টরেনিয়া গাছ দেখুন,
এটাকে আমি কিন্তু 8 ইঞ্চির যে পটে লাগিয়েছি, ঠিক আছে, এতে কত সুন্দর ফুল হচ্ছে, দারুণ ফুল হচ্ছে, গাছটাও খুব সুন্দর হচ্ছে। তো খুব সুন্দর ফুল পাওয়া যায় এই গাছ থেকে, আপনারা অবশ্যই টরে নিয়ে করুন আর আপনাদের বাগানকে আরও রঙিন করে তুলুন। এইভাবেই ছাদ বাগানকে আপনার সাজিয়ে তুলুন। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।